আমাৰ ষ্টুডিঅত মই দীপানিতা আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো অন্য এক খবৰ। সমগ্র বিশ্বতে আৰম্ভ হৈছে কৰোনা ভাইৰাছৰ সেকেন্ড ওয়েভ। দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন ৰাষ্ট্ৰত ইতিমধ্যে ঘোষণা কৰা হৈছে লকডাউন, আৰু এবাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিলে কোভিডৰ সংক্ৰমণ কমি নোযোৱালৈকে অব্যাহত থাকিব লকডাউন প্ৰক্ৰিয়া। আমি জনাইছো এই মুহূৰ্তত ইনডিউচনী দৰ্শকসকলকে এই বিশেষ খবৰটি। সর্বত্রে অব্যাহত আছে করোনার ভয়াবহ সংক্রমণ, করোনার দ্বিতীয়টো ঢৌ আরম্ভ হয়েছে সর্বত্রে, অব্যাহত থাকিব রাষ্ট্রজোড়া লকডাউন। বিভিন্ন রাষ্ট্রত অব্যাহত আছে লকডাউন, বিশেষকৈ ভূটানের প্রধানমন্ত্রী ঘোষণা করলে অব্যাহত থাকিব ভূটানত লকডাউন। ভূটানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছে যে থিম্পু আর পারোর পৰা সংক্রমণ হয়েছে কোভিড-19 ভাইরাসের, দেশের নাগরিকের জীবন সুরক্ষা করাটো সর্বপ্রথম দায়িত্ব ভূটান সরকার। এই মন্তব্য করেছে ভূটানের প্রধানমন্ত্রীগাকে। জানাইছো এই মুহূর্তত এই খবরটি ইনডিউজনীর দর্শকসকলক। ভারতের সুবুরিয়ার রাষ্ট্র ভূটানত করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা 146 গাকলে বৃদ্ধি পাইছে, আর ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ে ঘোষণা করেছে রাষ্ট্রজোড়া লকডাউন অব্যাহত থাকিব। বিগত সপ্তাহত রাজধানী থিম্পুত লকডাউন ঘোষণা করা হয়েছিল, আর পরবর্তী সময়ত সমগ্র রাষ্ট্রতে ইয়াক প্রযোজ্য করা হয়েছিল। তেতিয়ারেপরা বর্তমানলৈ কোয়ারেন্টাইন কেন্দ্রের বাহিরত মুঠ 146 কোভিডত আক্রান্ত হয়েছে, আর ভূটানের প্রধানমন্ত্রীগাকে করোনার গণসংক্রমণের ভয়াবহতার বিষয়ে উল্লেখ করে জনসাধারণক সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি চলার আহ্বান জানাইছে। আর অন্যহাতে ভূটানের কোভিডের ভয়াবহতা সম্পর্কে প্রধানমন্ত্রীগাকে কৈছে যে করোনার বিস্তৃত পরিসর সংক্রমিত হওয়ার পূর্বে শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতার মানদণ্ড উন্নত করব লাগিব, আর বিশেষকৈ ভূটানের রাজধানী থিম্পু আর পারোর পৰা সংক্রমণ হয়েছে মারাত্মক কোভিড-19। এই মন্তব্য প্রধানমন্ত্রীগাকের, আর ভূটান সরকারের সর্বপ্রথম দায়িত্ব হয়েছে করোনার সংক্রমণের পৰা দেশের প্রতিগী নাগরিকর জীবন সুরক্ষা করা। আমি জানাই আছো সমগ্র ভূটানতে এতিয়া লকডাউন অব্যাহত আছে, আর এই ক্ষেত্র ভূটানের প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানাইছে কোভিড প্রটোকল মানি চলবলৈ।